নিকোলাস পুরান আর কায়েল মেয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে পাত্তাই পেল না বাংলাদেশের বলাররা। ক্যারিবীয় দুই ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে অনায়াসে পাঁচ উইকেটের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে তিন ম্যাচের দুটিতে জিতে সিরিজটা নিজেদের করে নিল স্বাগতিকরা। গায়ানায় জয়ের জন্য এদিন ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাসুম আহমেদের প্রথম বলে ছক্কা মেরে দারুণ শুরুর আভাস দেন ব্র্যান্ডন কিং। তবে প্রথম ওভারের শেষ বলে ডানহাতি এই ব্যাটসম্যানকে ফিরিয়ে ইনিংস বড় করতে দেননি নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনারের ফুলার লেন্থ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিতে বাধ্য হন সাত রান করা ব্র্যান্ডন কিং। প্রথম ওভারে আট রান দিলেও উইকেট শূন্য ছিলেন শেখ মেহেদি হাসান। তবে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে ফিরেই উইকেট তুলে নেন ডানহাতি এই অফ স্পিনিং অলরাউন্ডার। মেহেদির লেগ স্ট্যাম্পের লেন্থ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে স্কোয়ার লেগে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দেন ১২ রান করা সামার ব্রুকস। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ম্যাচের প্রথমবারের মতো বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। বোলিংয়ে এসে প্রথম বলেই ওডেন স্মিথকে সাজঘরে ফেরান এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। সাকিব আল হাসানের ঝুলে দেওয়া ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে লেগ বিফোরের উইকেটের ফাঁদে পড়েন ২ রান করা ওডেন স্মিথ। এরপর চারে নামা নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন কায়েল মেয়ার্স। তারা দুজনে মিলে যোগ করেন ৮৫ রান, তাতেই জয়ের ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ। এদিকে পুরানের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছেন কায়েল মেয়ার্স। তবে হাফ সেঞ্চুরির পর দীর্ঘস্থায়ী হতে পারেননি তিনি। ৫৫ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফেরান সেই নাসুম আহমেদেই। বাঁহাতি এই স্পিনারের গুড লেন্থ ডেলিভারিতে শেখ মেহেদি হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কায়েল মেয়ার্স। এরপর হাফ সেঞ্চুরির দেখা পান নিকোলাস পুরানো। মেয়ার্সের বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন রবম্যান পাওয়েল। আফিফ হোসেন ধ্রুবর অফ স্ট্যাম্পের বাইরের ঝুলিয়ে দেওয়া বলে লিটনকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেটের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক অপরাজিত ছিলেন। এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তবে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। ইনিংসের পঞ্চম ওভারে এসে উইকেট হারায় বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএলে দারুণ ব্যাটিং করার ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়। তবে নিজের প্রত্যাবর্তনের সিরিজটা রাঙাতে পারলেন না ডানহাতি এই ওপেনার। প্রথম দুই ম্যাচের মতো শেষ টি টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন বিজয়। পেসার ওডেন স্মিথের শট অফ গুড লেন্থের বল টেনে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। আকিল হোসেন সহজ ক্যাচ লুফে নিলে ১০ রানেই ফিরে যেতে হয় বিজয়কে। ডানহাতি এই ওপেনারের পর দ্রুতই আউট হয়েছেন সাকিব আল হাসানও। রোমারিও শেফার্টের শট অফ লেন্থ বল তুলে মারতে গিয়ে ৫ রানে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাকিব আল হাসানের বিদায়ের পর আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে জুটি গড়ে তোলেন লিটন কুমার দাস। তাদের দুজনের ব্যাটে দ্রুত ২ উইকেট হারানোর বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। শুরু থেকে দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি লিটনের। হেডেন ওয়ালশ জুনিয়রের ঝুলিয়ে দেওয়া বলে আকিল হোসেনকে ক্যাচ দিয়ে ৪৯ রানে ফেরেন ডানহাতি এই ওপেনার। তার ৪১ বলের ইনিংসে ছিল ৩টি চারের পাশাপাশি ২টি ছক্কার মার। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন আফিফ হোসেন ধ্রুব। থিতু হলেও এদিন দ্রুত রান তুলতে পারেননি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। হেডেনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন বাংলাদেশের টি টোয়েন্টি কাপ্তান। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া মাহমুদুল্লাহ এদিন আউট হয়েছেন ২০ বলে ২২ রানের ইনিংস খেলে। রিয়াদ তার এই ইনিংসটিতে ২টি চারের পাশাপাশি ১টি ছক্কা হাঁকান। মাহমুদুল্লাহ ফেরার ওভারেই আউট হয়েছেন আফিফও। মিড উইকেটে ঠেলে দিয়ে ২ রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন তিনি। রান আউটে কাটা পড়লেও ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পেয়েছেন আফিফ। মাত্র ৩৮ বলে হাফ সেঞ্চুরি পাওয়া আফিফ হোসেন ধ্রুব ফিরেছেন ৫০ রানে। প্রায় ১৩২ স্ট্রাইক রেটের এই ইনিংসটি আফিফ সাজান ২টি চারের পাশাপাশি ২টি ছক্কা দিয়ে। শেষ ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতের ২ চারের সাহায্যে ১৬৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি উইকেট নিয়েছেন হেডেন ওয়ালশ। আর দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। তবে তিনি রান খরচ করেছেন ৪৪টি। শেখ মেহেদি হাসান ১টি উইকেট নিলেও বল হাতে ছিলেন দুর্দান্ত তিনি। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করেছেন।
সাকিব আল হাসান দুই ওভারে 10 রান দিয়ে এক উইকেট নিয়েছেন। এছাড়া শেষের দিকে আফিফ হোসেন ধ্রুব এক ওভারে 10 রান দিয়ে এক উইকেট তুলে নেন।